হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে একটা ভেজ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মূলো ছেঁচকি। একটু ফানি, মূলো একটু হাসি হয়তো আপনাদের পাবেন, বাট হ্যাঁ এই রেসিপিটা খুবই ভালো। তো ফার্স্টে মূলোটাকে আপনারা গ্রেট করে নেবেন। গ্রেট করে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল নেবেন, তার মধ্যে দেবেন দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে ওটাকে ফাটফাট করে একটু ফাটবে, ক্র্যাক লাভ হবে। দেন গ্রেট করা মূলোটা এখানে দিয়ে দেবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। একটু মূলো শোনার লোক হয়তো হাসতেই পারেন, বাট মূলোর পরোটা, মূলো ছেঁচকি সব রান্না কিন্তু ভালো হয় আর গরম গরম ভাত দিয়ে তো খেতে অবশ্যই দারুণ লাগে। তো এবার মূলোটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে নেবেন। এটা মা কালকে রান্না করেছিল, বেশ ভালো খেতে হয়েছিল। আমি তো বেশ অনেকটা ভাত দিয়েই খেয়েছি। তো হ্যাঁ, এখানে দেখছেন ট্রান্সলুসেন্ট কালার এখানে হয়ে গেছে মূলোটার। তারপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো, তারপর দেওয়া হবে লঙ্কা গুঁড়ো। এটা এমন কিছু রকেট সায়েন্স কিছু না, খুবই ইজি একটা রেসিপি। চাইলে আপনাদের কাছে যদি বাড়িতে যদি মূলো অ্যাভেলেবল থাকে তো ওই মূলো ছেঁচকি দিয়ে গরম গরম ভাত খেতে পারেন। আর কোনো তরকারি আমার মনে হয় না দরকার পড়বে বলে, মানে যারা এরকমভাবে খেতে পারেন। তো ওটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন। নুন দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করে নেবেন আর একটু ভাজা ভাজা একটু হতে দেবেন। আর মূলোতে জল দেওয়ার তো কোনো দরকার নেই, কারণ নিজে থেকে এটা জল হতে বেরোয়। তো দেখছেন এখানে বেশ একটু কষা কষা হয়ে গেছে মূলোটা। তারপর দু তিন কুচি টমেটো দিয়ে দেওয়া হলো। এবার ডিপেন্ড করছে আপনাদের মূলোর কোয়ান্টিটি কতটা, সেই উপর ডিপেন্ড করে আপনারা টমেটোটা দেবেন। তারপর দেওয়া হচ্ছে চিনি। এই চিনি থেকে মনে পড়লো, কালকে আমি আমার ফ্রেন্ড ইয়া মোমো খেতে গেছিলাম, সেই দোকানে নন বেঙ্গলি একজন ছিল, মানে দোকানে কাজ করে, সে আমাকে বলছে আপ লোক বহুত চিনি খাতে হো বেঙ্গলি লোক। আমার মাথাটা গরম হয়ে গেছিলো, বাট আমি তাকে কিছু বলিনি। আমি জাস্ট হেসে হেসে বললাম নেই নেই আপ লোক আর গলত ফ্যামি হ্যাঁ। এনিওয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখছেন এখানে আমাদের মূলো ছেঁচকি একদম রেডি হয়ে গেছে। এবার মা এটাকে একটা কন্টেনারে সার্ভ করবে। আমাদের বাড়িতে কন্টেনার তো জমে গেছে না যে কী বলবো, চাইলে আপনারা কটা ফ্রিতে নিয়ে যেতে পারেন, আমি খুশি খুশি দিয়ে দেবো। তো এখানে রান্না রেডি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইকই করে দেবেন, বেশি কিছু চাইছি না। আর চললাম আমি, এবার আবার দেখা হবে নতুন একটা ব্লগ বা রেসিপি ব্লগ নিয়ে। টিল দেন বাই।